প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাড়িতে থাকবে এবং বাড়িতে থেকে লেখাপড়া করবে, এটা আমাদের প্রত্যাশা। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি শ্যামল সরকার, সহকারী শিক্ষক, আন্দরমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কচুয়া বাগিরা। পাঠ পরিচিতি শ্রেণী নবম দশম, বিষয় মাধ্যমিক বাংলা সাহিত্য, গদ্য। আজকের পাঠ নিম গাছ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই ছবিটি কি চেনো? এই গাছটি কি গাছ বলতে পারবে? হ্যাঁ, ঠিক আছে, অর্থাৎ এই গাছটি নিম গাছ। নিম গাছ একটি উপকারী গাছ, স্বাস্থ্যসম্মত গাছ। তাহলে আজকের পাঠ নিম গাছ, বনফুল, লেখক বনফুল। শেখার পর এই পাঠ শেষে শিক্ষার্থীরা লেখক পরিচিতি বলতে পারবে, নতুন শব্দের অর্থ বলতে পারবে, নিম গাছ, নিম গাছের উপকারিতা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, নিম গাছের বিভিন্ন ভেষজ গুণ গুণাগুণ বিশ্লেষণ করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এবার আমরা লেখক পরিচিতি সম্পর্কে জানব। লেখক বনফুল জন্ম 1899 সালে, জন্মস্থান বিহারের পূর্ণিয়ার কাছে মণিহার গ্রাম। কর্মজীবনে মেডিকেল অফিসার পদে তিনি চাকরি করেছেন। গল্পগ্রন্থ বনফুলের গল্প, বিন্দু বিসর্গ, অদৃশ্য লোক। তার এই নিমগাছ গল্পটি অদৃশ্য লোক থেকে সংকলন করা হয়েছে। সাহিত্যকর্ম কাব্যগ্রন্থের মধ্যে তিনি বনফুলের কাব্য, ব্যঙ্গ কবিতা, এছাড়াও তিনি চতুর্দশপদী কবিতা লিখেছেন। উপন্যাস তৃণখণ্ড, সেও আমি এবং অগ্নি, এছাড়াও তার আরও অনেক উপন্যাস আছে। তিনি সাহিত্যের জন্য পদ্মভূষণ উপাধি পেয়েছেন। এই লেখক মৃত্যুবরণ করে 1979 সালের 9ই ফেব্রুয়ারি। শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের আমি আদর্শ পাঠ দিব, তোমরা বই খোলো, বইয়ের দিকে মনোযোগ দাও। নিম গাছ বনফুল, কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিটছে, কেউ কেউ বা ভাজছে গরম তেলে, খোশ দাঁত হাজা চুলকানিতে লাগাবে চর্মরোগের অব্যর্থ মহৌষধ, কচি পাতাগুলো খাও অনেকে এমনই কাঁচাই কিংবা ভেজে বেগুন সহযোগী, যকৃতের পক্ষে ভারী উপকার, কচি ডালগুলো ভেঙে শিবই কত লোক, দাঁত ভালো থাকে, কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ, বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলে নিমের হাওয়া, তারা বলে নিমের হাওয়া ভালো, থাক কেটো না কাটে না কিন্তু যত্ন করে, আবর্জনা জমে এসে চারিদিকে, শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আর এক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে, ছাল তুললে না, পাতা ছিঁড়লে না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু।
গলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলের বা ফুলের বা কি বাহার, এক ধাপ নক্ষত্র নেমে এসে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে, বাহ ক্ষণিক্ষণ সে থেকে চলে গেল, কবিরাজ নয় কবি, নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না, মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে, বাড়ির পিছে পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়ায় রইল সে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আদর্শ পাঠ দিলাম, এরপরে শব্দার্থ ও বাক্য তৈরি, তোমরা সেলাইটির দিকে লক্ষ্য করো। শাল বাকল, শিকড় গাছের মূল, শব্দার্থ বাক্য গঠন, শাল বাকল, নিম গাছের শাল সিদ্ধ করে ব্যবহার করলে রোগ মুক্তি ঘটে। শিলে পেশা মানে শিলে বাটা বা শিল পাটায় বাটা, নিম গাছের পাতা শিল পাটায় বেটে রস বের করে শরীরে লাগালে শরীর ভালো থাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটি নিম গাছ দেখতে পাচ্ছ, তা নিমের হাওয়া খুবই ভালো, অর্থাৎ বিজ্ঞরা বলেছেন বাড়ির দক্ষিণ পাশে নিম গাছ লাগাতে হবে এবং নিমের হাওয়া শরীরের জন্য বা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এরপরে নিমের পাতা, নিমের পাতা যকৃতের পক্ষে খুবই উপকারী। নিম পাতা চর্মরোগের অব্যর্থ মহাঔষধ, অর্থাৎ নিম পাতা যদি বেটে শিলে বেটে শরীরে চর্মরোগ থাকলে লাগানো হয়, তবে সে রোগ থেকে মুক্তি লাভ করবে। নিম পাতা যকৃতের পক্ষে ভারী উপকারী। নিম পাতা যদি তেলে ভেজে খাওয়া হয়, তবে যকৃৎ মানে লিভারের জন্য খুবই উপকারী। নিমের তেল, নিমের তেলও ত্বকের জন্য খুবই ভালো। নিমের কচি পাতা অনেকে খায়। নিম পাতা সিদ্ধ পানি চর্মরোগের জন্য খুবই উপকারী। এরপরে নিমের ডাল, নিমের ডাল দিয়ে দাঁত মাজলে, নরম ডাল দিয়ে দাঁত ভালো থাকে। নিমের ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত ভালো থাকে। বাড়ির গৃহিণী কর্মব্যস্ত, তিনি রান্নার কাজে ব্যস্ত রয়েছেন, রান্নার কাজে ব্যস্ত গৃহিণী। এরপরে বাড়ির গৃহিণীরা সন্তান লালন পালনে ব্যস্ত রয়েছে। পশুপালনে গৃহিণী ব্যস্ত। কৃষিক্ষেত্রে গৃহিণী কাজ করছেন। নিম গাছের শিকড় শিকড় বের হয়ে গেছে, মাটি থেকে আলগা হয়ে গেছে, তারপরও নিম গাছ অন্য কোথাও চলে যেতে পারছে না, অর্থাৎ নিম গাছ নিম গাছের জায়গায় রয়ে গেছে। মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে, শত অযত্ন পেলেও পেয়েও চলে যেতে পারে না এই নিম গাছ। বাড়ির গৃহকর্মা নিপুণা লক্ষ্মী বউটা সংসারের বন্ধন ছেড়ে চলে যেতে পারছে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে একটু সংক্ষিপ্ত আলোচনা করি, অর্থাৎ নিম গাছ গল্পটি বনফুল অদৃশ্য লোক থেকে সংকলন করেছেন। এখানে নিম গাছ
মানুষের জন্য অতি উপকারী, স্বাস্থ্যের জন্য উপকারী। নিম গাছের ছাল, ডাল, পাতা সব কিছুই উপকারী। নিম গাছের ছাল ভেষজ ঔষধ, ছাল দিয়ে ওষুধ তৈরি করা হয়। পাতা বেটে চর্মরোগে লাগালে চর্মরোগ সেরে যায়, এবং পাতা খেলে, তেলে ভাজা খেলে যকৃতের উপকার হয়। ডাল, নিম গাছের ডাল দিয়ে আমরা দাঁত মাজলে দাঁত ভালো থাকে। এই নিম গাছের সাথে লেখক, এছাড়াও নিম গাছ দক্ষিণ দিকে থাকলে নিম গাছের হাওয়া খুবই ভালো। নিম গাছের সাথে লেখক বাড়ির লক্ষ্মী বউয়ের সাদৃশ্য করেছেন, অর্থাৎ লক্ষ্মী বউটি বাড়ির সারাদিন গৃহকর্ম করে, তার সংসার সামলায়, অথচ তার মূল্যায়ন আমরা করি না। ঠিক সত্যিকার নিম গাছ, নিম গাছও আমাদের অনেক উপকার করে, মানুষের জন্য খুবই উপকার করে, মানুষের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কিন্তু তা আমরা নিম গাছের কোনো যত্ন করি না। এখানে লেখক তাই প্রমাণ করেছেন, বাড়ির লক্ষ্মী বইয়ের সাথে নিম গাছের সাদৃশ্য প্রমাণ করেছেন। তা আমরা যে কোনো জায়গায় নিম গাছ থাকলে নিম গাছের যত্ন নিব, বা বাড়িতে আরও নিম গাছ লাগাব, এবং স্বাস্থ্য নির্মল হওয়ার জন্য বা স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা এর যত্ন নিব, এটাই আমরা আশা করছি। এরপরে এখান থেকে আমি তোমাদেরকে একটু মূল্যায়ন করবো, এত সময় যা আলোচনা করলাম এই আলোচনার পরিপ্রেক্ষিতে তোমাদেরকে একটু মূল্যায়ন করব। বনফুলের প্রকৃত নাম কি? এক প্রশ্ন, এক, হ্যাঁ তোমরা ঠিকই বলেছ, বনফুলের প্রকৃত নাম পলাইচাঁদ মুখোপাধ্যায়। দুই, বনফুল কত সালে মারা যান? বনফুল 1979 সালের 9ই ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। তিন, নিম গাছের উপকারিতা ব্যাখ্যা কর, অর্থাৎ নিম গাছ বহু গুণে উপকারী। নিম গাছ ছাল, নিম গাছের ছাল, পাতা ও ডাল সবই স্বাস্থ্যকর। ডাল দিয়ে দাঁত মাজলে দাঁত ভালো থাকে, ছাল দিয়ে যদি ওষুধ তৈরি করা হয় তা সেই ওষুধ কাজে আসে, এবং নিম গাছের পাতা, পাতা বেটে চর্মরোগে ব্যবহার করলে সেরে যায়। এরপরে নিম গাছের ঔষধি গুণাগুণ বিশ্লেষণ করে, যেমন নিম গাছের তেল, নিমের তেল ত্বকের জন্য উপকারী, এছাড়া তো অন্যান্য উপকারিতা আছে গা, পাতা, ছাল ও ডালের। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে বাড়ির কাজ, তোমরা বাড়ির কাজটি খাতা কলম নাও এবং ভালো করে খাতায় লিখে নাও, আগামী ক্লাসে আমাকে বাড়ির কাজটি জমা দিবে, এবং ততক্ষণ তোমরা সুস্থ থাকবে এটাই কামনা করছি। তবে খাতা কলমে লিখে নাও বাড়ির কাজটি, নিম গাছ গল্পের সারমর্ম লিখো। আচ্ছা, লেখা শেষ, ঠিক আছে। এরপরে তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আজকের পাঠটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।